3, 2, 1, let's football! Το σούπερ φέγγερ ο Πουτσόμ σε λιπανάμι. Δύο λεπτά σε ρεπασίδι. দুটি দল বরফ করে নিতে চাইবেন এবং নিজের ঘর গুছিয়ে অপরের ঘর ভাঙার একটা প্রচেষ্টা কিন্তু ক্রমাগত করবেন এবং কে কার ঘর ভাঙে তার জন্য কিন্তু সময়ের অপেক্ষা। এক্ষেত্রে সুযোগ ছিল কিন্তু সহজে কিন্তু সক্ষম হয়েছেন সেখান থেকে আবারও কিন্তু তাকে বাধা দিচ্ছেন যথেষ্ট সময় দিচ্ছেন জার্সি নাম্বার 3 করেছেন আর এই মধ্যে 12 নম্বর জার্সিতে আমরা দেখতে পাচ্ছি মার্সাল দিয়েছেন কিন্তু সেখানে ভুল পাস কিন্তু গতিবারে ঢুকছিলেন কিন্তু তার আগে অফসাইডের কবলে কিন্তু পড়েছেন অফসাইডের ট্র্যাকে কিন্তু জড়িয়ে গেলেন আমার সমস্ত দর্শক আমরা স্বাগত জানাচ্ছি। এক্ষেত্রে অনুভূত হয়ে মাঝ মাঠে আমার হয়ে সেখান থেকে দুটো ভক্ত চাষের এবং এই ভক্তি প্রথম থেকে একটা উত্তেজনা আজ প্রথম থেকেই প্রতিদ্বন্দ্বিতার ইমেজ আমরা লক্ষ্য করছি এবং তাকে 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে নাজিমান আরেক আমাদের মূল মঞ্চে দুটি দলের আনার আমরা অবশ্যই সেই সমস্ত আমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি শুধু ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরের বহু জায়গা থেকে ভালো ভালো প্লেয়ার এবং ভারতবর্ষের বাইরে ভিন্ন দেশ থেকে কিন্তু স্বনামধন্য প্লেয়ারদের আজকে এই চূড়ান্ত দিনে মাঠে কিন্তু প্রস্তুত করেছেন আর এক্ষেত্রে অনুগত হয়ে ভক্তভাগের প্রিয়ারা যথেষ্টভাবে তাদের দায়িত্ব প্রতিপক্ষ থেকে পালন করতে শুরু করেছে প্রিয়ারি এখন আমাদের সামনে দাঁড়িয়ে এই হাত কাটাকে ভুল চালতে যদি কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু উপস্থিত ছিলেন এবং ছোট্টার মধ্য দিয়ে আবার কিন্তু তারা পাল্ট আক্রমণে উঠতে চাইছে প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি একটা উত্তেজনা রাজ মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন আর এই মধ্যে বাবুলাল সামনে কিন্তু এক্ষেত্রে কিন্তু বিধিভঙ্গ হয়েছে ভালো জায়গা থেকে কিন্তু একটা ঠিকই গান করে দিয়েছেন দেখো যাক একটা বিপজ্জনক জায়গা এখান থেকে কিন্তু বিশ্বমানের প্লেয়ারা কিন্তু ভুল করে থাকেন আর এক্ষেত্রে কিন্তু ওই রয়্যাল স্টারের প্লেয়াররা সেখান থেকে ভুল আসে কিনা সেটি দেখা গোলরক্ষক ধনঞ্জয় অভিজ্ঞতার একটা ভান্ডার রয়েছে তিনি সিদ্ধান্ত দিচ্ছেন তার সামনের প্লেয়ারদের বাবা থেকে শক্তি নেবেন আবার একটা শহর তবে
করতে পারলেন না। চতুর্থ মধ্যে আক্রমণ এবং পাল্ট আক্রমণ করছেন হাত এবং খেজের হাতের গতি দিয়ে খেলা কিন্তু এই মুহূর্তে রীতিমতো জমে উঠেছে। ধনুরাই বাধা থেকে কিন্তু গতি দিয়েছেন একেবারে বিপক্ষের জন্য, সেক্ষেত্রে কিন্তু পেলেন না। আর এক্ষেত্রে গঞ্জক আমরা দেখতে পাচ্ছি দশ নম্বর জার্সিতে, তার আগে লক্ষণ ভাবে প্লেয়ার ওই এসএসবি তিনি কিন্তু বলটিকে ক্লিয়ার করেছেন। তো ফুটবলের ডিফেন্স তিনি যথেষ্ট ডিস্টার্ব করে রাখার চেষ্টা করছিলেন এবং আক্রমণে ষোলো নম্বর আসতে দেখতে পাচ্ছি এসএসবি এবং এই মধ্যে কিন্তু আবারও পাঁচশো একত্রিত জন্য অরুণকে দেখতে পাচ্ছি তিনি বল থ্রো করার জন্য চলে গেছেন বল নম্বর তেরো নম্বর জার্সিতে, ছোট্ট করে থ্রো করেছেন। সেক্ষেত্রে ওই ফরেনার সেখান থেকে অরুণ বাঁ পায়ে বল থেকে বাড়িয়ে দিয়েছেন বিপক্ষের জন্য এবং অফসাইড এর কবলে পড়লেন। অফসাইড বাংলাদেশের প্রতি দ্রুত গতিতে কিন্তু এগিয়েছিলেন, সেক্ষেত্রে সহকারী যার কিন্তু প্রস্তুত ছিলেন সেখানে থেকে দারুণ ভাবে বাধা দেওয়া হয়েছিল, দারুণ ভাবে কিন্তু ব্লক করে দিয়েছিলেন, যে কারণে কিন্তু তাদের আত্মবৃত্তি দর্শক হয়ে গেল। যথেষ্ট পারদর্শী, দারুণ ভাবে হিট করলেন এবং সামনে দিয়েছেন পশ্চিমে বাতাস যেন বইছে এমন রঙের পতাকা করে উড়ে একটা ফুটবলের আইডিয়াল পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই সুন্দর অপরাধে বহু দর্শক তাকে ম্যাচটি কিন্তু প্রকারের জন্য মাঠে এসেছেন, দুটি দলের হাই ভোল্টেজ লড়াই। তো শেশ পর্যন্ত কোন দলটি গ্র্যান্ড ফাইনালে প্রবেশ করতে পারেন এখান থেকে সেটি দেখা এই মুহূর্ত দেখতে পাচ্ছি। ওই অরুণ তাকে কিন্তু বাধা দিয়েছিলেন এবং নমস্কার, আপনারা দেখছেন
অনবদ্য পরিচালনায় পিচু ভি পিচু হারাম নক আউট ফুটবল টুর্নামেন্ট পিচে পিচে দলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে পিচের সেমিফাইনাল। তবে এখনো কঙ্কিত ধরা অধীর আগ্রহে অপেক্ষা গ্রহণ করছেন কখন আসবে সেই কাঙ্ক্ষিত গোল। ক্রিকেটে একটা ফ্রি কিক, তবে অনবদ্য ভাবে কিন্তু ডিফেন্স করেছেন দল ক্রিয়া মাঝমাঠে বিষাক্ত আক্রমণ তুলে আনছেন, যদিও এখনো গোল ধরা। দুটি দলের ডিফেন্স অর্গানাইজেশন খুব ভালো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দুটি দল তাদের চাপড়ের ঘর ভাঙার একটা প্রচেষ্টা যেন ক্রমাগত করছে, আর এই মুহূর্তে একটা ধুমধুমাত লড়াই জমজমাত লড়াই কিন্তু দেখছেন ওই SSB ফালকাটা এবং SNP রয়্যাল স্টার এই দু দলের মধ্যে। সেখান থেকে আবারও ছোট ডুকাই তার চতুর্থ প্লেয়ার জার্সি নাম্বার 3 নাম্বার জার্সি আমরা দেখতে পাচ্ছি আমি। সেখান থেকে মাঝমাঠে বল আবার কিন্তু বাড়িয়ে দিয়েছেন, একেবারে প্রান্ত বদল করে বাঁদিকে দিয়েছেন এবার, আর সেখানে কিন্তু বন্ধ করে লড়াই পাস। সেখান থেকে সৌন্দর্যই হচ্ছে দর্শক, সেই দর্শক কিন্তু আজকে মাঠ ভরে দিয়েছেন তাতে সন্দেহের কোন অবকাশ নেই। আর এই মধ্যে আবার একটা সুযোগ, অনবদ্য একটা সুযোগ, তবে ঠিক সময়ে কিন্তু বাধা দিয়েছিলেন। ঠিক একইভাবে আরো একটা শট কিন্তু আগে নিয়েছিলেন, যেখানে ধনঞ্জয় দাঁড়িয়ে থেকে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছিলেন, অ্যাঙ্গেলটিকে ছোট করে দিয়েছিলেন এবং তার সামনেই মেরেছিলেন, যে কারণে গোল কিন্তু আসেনি। আমার উৎস এক্ষেত্রে কন্টিনেন্টাল তার ঝলক স্কিল কিন্তু দেখাচ্ছেন, যেদিকে পাল্টা আক্রমণে SSB 11 নম্বর তাকে কিন্তু পিছন থেকে 3 নম্বর জার্সি আদর্শ গোলরক্ষক, একজন ভালো ভালো গোলরক্ষক এবং দুই গোলরক্ষক, দুই গোলরক্ষকে হচ্ছে একটা আদর্শ দেখতে পাচ্ছি প্রত্যেকটা পজিশনে নিজেদের পূজা করে দিতে দলকে যেন সাফল্য এনে দিতে বাধ্য করিকর দুই দলের প্লেয়াররা আবারও গোল বাড়িয়েছে, কোন স্বাগতিক প্লেয়ার নেই, সরাসরি গোলরক্ষক অনুপম, অনুপমের একেবারে বিশ্বস্ত দাস্তানায় তিনি একটু সময় নিচ্ছেন, কোন জায়গায় বলটি দিলে একটা ভালো আক্রমণ রচিত করে যায়। এখানে একটা হেড দেখতে পেলাম মাঝমাঠে বল, সেখান থেকে আবার কিন্তু SSB আক্রমণ চালানোর জন্য কিন্তু বল বাড়িয়ে দিয়েছেন, তবে এখানে একজন নয় দুই বাদের ভালো মাইনাস করেছে। আর এই মধ্যে অরুণকে বিট করে দ্রুত গতিতে বল নিয়ে যাচ্ছেন জার্সি নাম্বার 12 সুপ্রিয়, দেখা যাক সুপ্রিয় শেষ পর্যন্ত পাপা থেকে তিনি একজন কাটিং দুর্বল অপরূপ আদর্শ পরিবেশ কিন্তু বিরাজ করছে আজকে এই ঢুলকাটা প্রাঙ্গণে, এবং সেখানে দর্শক কিন্তু প্রত্যেকটা প্রাণবন্ত মুহূর্ত চাক্ষুষ করছেন। আর এই মুহূর্তে বাবুলাল এক্ষেত্রে ধন্যবাদ।
তাকড়া তোমার নতুন করে নিউমালাম দাম যার কি মিনাতে হেভি করছি মা পেড়া মাটি রাও কি লিগিন দিলা আপে কেনা মানকান মন্টুকুটু মাস হয় কলকাতা মঞ্চেরা লোমাইকুটু মাস হয় সুসারিয়া প্রভুজুটু মাস হয় বেড়েপাড়া মঞ্চেরা চন্ডামর্মু মাস হয় বিনি হাসদাম মেম্বার ভারকাটা গ্রাম পঞ্চায়েত সুশীল মুর্মু প্রাক্তন সেক্রেটারি বাবলু মুর্মু দিনুপাড়া মঞ্চেরা ডাক্তার দা চপরি কথা গোপী মাস্টার দিদি রাজু মুর্মু গিরিজ লক্ষ্মী মাস্টার গিরিজ হাইস্কুল সুকুমার সাহা জাহির আব্বাস মুকুল দা মোতাহার আলী খান টিঙ্কু আপনারাও যদি আমাদের এখানে মূল মঞ্চে আসার জন্য এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আর অপমর্যাদে এখানে মানতান হিমসেন মুর্মু তার সাধন পত্রিকারেন মানতান রবৈ টুডু সুসারিয়ে কলকাতা মানতান বাবুজি টুডু বেড়েপাড়া মাঝিরাম সাথে চুন্ডে মুর্মু বেড়েপাড়া বিনি হাসদা মাহাশয় মেম্বার ভারকাটা গ্রাম পঞ্চায়েত সুশীল মুর্মু প্রাক্তন সেক্রেটারি কলকাতা বাবলু মুর্মু দেনুপাড়া মাঝিরাম ডাক্তাররা চাপড়িবাথান গোপীন মাস্টার জেঠিয়া রাজু মুর্মু গিরিজড় লক্ষ্মী মাস্টার গিরিজড় হাইস্কুল সুকুমার সাহা হাবড়াপাড়ি ধোনা মাস্টার হাবড়াপাড়ি শিশির মাস্টার হাবড়াপাড়ি অনিল হাসদা বারোমাসিয়া জোসেফ হাসদা বারোমাসিয়া লুলিন মাস্টার রন্তিপাড়া সাবুদন কিসু তালবান সুনীল টুডু তালবান শ্যাম ওরা
मी गणित लहानी जा अल नेता पेड़ा नितुम ले मांग के और लम्बा चौड़ा लिस्ट मे इन चला बाले मांगा कपे जो जहां को नेता गिरल सेटेर का पे माँ उनको मांगा पेड़ा अल टेडार माची से पेड़ा माची दुर्ब सहा दौर पे जहां कंटिनेंटल এবং সেখান থেকে কাজিম, কাজিম থেকে কন্টিনেন্টাল পাড়ি দিয়েছেন সরস্বতী কুমারকে। এখানে সাগর ভালো জায়গায় বসে দিয়েছেন, যেটা থেকে একটা ভালো আক্রমণ রচিত করা যায়। এখানে যেভাবে বলটি মারলেন বিপক্ষের গায়ে লেগে বল, কিন্তু একটা ভাষা কোয়াস রেখে থেকে তো আবারও হেড এবং ফিফটি হেডে বলটি রচিকার করছেন। ভাবনা দুই থেকে ক্ষতি মনে ঢুকতে চাইছেন এবং একজন দুজনকে টিপলি করে বল দিয়ে কিন্তু তার সতীর্থ ক্রিয়া দেখতে পারলেন না। খেলার শেষে গ্রাউন্ডের পশ্চিম সাইডে যে সমস্ত বাইক আছে আপনাদের অনুরোধ করছি সেগুলো সরিয়ে নিন, বাজি ফুটানোর জন্য কিছু কাজ ওখানে আছে। সেই জন্য আপনারা কর্নার রান করেছেন এবং এই কর্নার থেকে আসবে সেই কাঙ্ক্ষিত গোল। দেখা যাক নতুন ভাগে একাধিক প্লেয়ারের জটলা মাপা থেকে যে হেডটি দিয়েছিলেন মাপাই বলতে তুলেন এবং হেড, তবে সেই হেড থেকে কিন্তু গোল আসেনি এবং পাল্টা আক্রমণে উঠে আসতে চাইছিলেন রানসটা। প্রমাণিত গোল পরিশোধের কতটা মূল্য প্রচেষ্টা তিনি চালাচ্ছেন অবশ্যই। আর এই মুহূর্তে কন্টিনেন্টাল শরীরের ভারসাম্যটা ক্ষেত্রে রাখতে পারেনি, দেখা যাক শেষ পর্যন্ত। ওখানে বাবুলাল বাধা দেওয়া হয়েছিল, প্রত্যেকটা মাঠে সাধারণত এটা আমরা দেখে থাকি।
ফুটবল বডি কন্টাক্টে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু সেই ঝাঁকা ঝাঁকি লেগে থাকে।